চুরি গল্প অনেকের জানা, তবে এবার শীত কেটে চুরি নয়, বরং শীত কেটে প্রবাসীর স্ত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার ভাসুরের বিরুদ্ধে। আমার বোন বিশেষের মতন দাফাচ্ছেই মাটিতে পড়ে, তখন দেখি সবাই এসে পানি ঢালতেছে তারে। গোপালগঞ্জ সদরের উর্ফি গ্রামে পূর্বশত্রুতার জের ধরে মধ্যরাতে শীত কেটে সৌদি প্রবাসীর স্ত্রী শারমিন খানমের ঘরে ঢুকে অ্যাসিড নিক্ষেপ করে অভিযুক্ত শাহিন মুন্সি, তার স্ত্রী সুমি বেগম ও আনিস মুন্সি। ঘরে লাইট জ্বালানো থাকায় অভিযুক্তদের দেখে ফেলেন শারমিন। ঘরে প্রবেশের পর অভিযুক্ত শাহিন মুন্সি শারমিনের চুল ধরে মাটিতে ফেলে মুখ বাঁধার চেষ্টা করলে চিৎকার দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে টিনের বেড়াতে লাথি দেন শারমিন, এতে তার ছেলে জেগে যায়। ঘরে লাইট জ্বালানো ছিল, আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি। মুখ বান্ধে গেছে, আমি দরজা ওই যে ঘরের মধ্যে বেড়া আছে সেই বেড়ালে লাথি মারছি, পাউদে লাথি মারছি। লাথি মারলি মানে ওই ঘরের মনে ওরা কেউ শব্দ পাইছে কিনা জানি না, আমার ছেলে উঠে গেছে। দীর্ঘদিন ধরে প্রতিবেশী আনিস ও শাহিন মুন্সির সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল সৌদি প্রবাসী হানিফ মুন্সির সাথে। এরই জের ধরে বুধবার রাতে বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় শীত কেটে হানিফ মুন্সির ঘরে ঢুকে অ্যাসিড নিক্ষেপ করে তার স্ত্রীর গায়ে। বিরোধ আগে তো জমি নিয়ে আনিয়ে ও আনিয়ে একবার থাকলো, বোঝেন না কিছু নিয়ে ইয়ে ওই আসটা গেল, কুড়ি গেল, মুড়ি গেল, কেই নিক্ষেপ করে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে তারপরে ওরা কয়ে গেছে চল 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 সজাগ হয়ে গেছে, সজাগ হয়ে গেছে, তাই কয়ে মানে আমার গতরে কিছু একটা ঢাইলে দিয়েই বার হয়ে গেছে ঘরে থেকে। স্থানীয়রা জানায় অ্যাসিড নিক্ষেপের পর ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে আশেপাশের মানুষজন এসে তার শরীরে পানি ঢালা শুরু করে। রাত একটার সময় ঘটনা ঘটে, ওকে বাড়ির থেকে আমাকে বাড়ি অন্তত দুই বাড়ি পরে চিল্লানো শুনে আমরা গেছি, তারপরে ওই যে দেখি যে গতরে পানি ঢালতেছে আর কত জ্বলতেছে পড়তেছে শুনছি। নিক্ষেপ করা অ্যাসিডে ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানায় শারমিনের 78% ঝলসে গেছে। আমাদের হাসপাতালে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসে 18 এপ্রিল আপনার 1:48। তারপর তাকে যে ইমার্জেন্সি খাইছিলেন উনি ভর্তি দেন এবং তার ডায়াগনোসিস হয় অ্যাসিড বার্ন অ্যাবাউট 7-8%, তার বডিতে বার্ন পাওয়া গেছে এবং বর্তমানে আমার সে চিকিৎসায় আছে। আমরা ইনজেক্টেবল রুটে অ্যান্টিবায়োটিক এবং পেইন কিলার সব কিছু ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। খবর পেয়ে রাতেই ছুটে যান স্থানীয় জনপ্রতিনিধি শেফালী বেগম। ভুক্তভোগীর অবস্থা দেখে তিনি প্রথম থানায় উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ফোন করে জানান। কালকে রাত্রিবেলা হঠাৎ করে মানে সর্বোচ্চ চিৎকার শুনছি, অনেক শব্দ শোনা করে আমার ফোন দিয়েছে শাশুড়ি, সে বলে তুমি আমাদের বাড়ি একটু আসো, আমার শারমিন ডেকে কোপায় খেয়ে গেছে, এতটুকু বলছে। তখন আমি আমার বাড়ি যারা আছে আমি একা বের হলে তাদের নিয়ে বের হয়ে আসছি, আসার পর দেখি কান্নাকাটি করতেছে আর বাড়ি যারা ছিল অন্য অন্য দাঁত যারা ছিল পানি ঢালা ঢালি অনেক সময় পানি ঢালা ঢালাঢালি করে পরে আমি 25 তারিখ ফোন দিয়েছিলাম যে এই ঘটনা। এমন ন্যাক্কারজনক ঘটনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী, তার পরিবার, প্রতিবেশী ও এলাকার জনপ্রতিনিধিরা। আমি এর বিচার চাই, আমাকে এটা মেসেজ মারলে এর আমি উপযুক্ত বিচার চাই, এর যে কোনো উচিত শিক্ষা আমরা চাই, জীবনে জানু এইরকম কোনো মানুষ এইভাবে না করতে পারে। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে ঘটনাস্থল পরিদর্শন ও ওই গৃহবধূর সঙ্গে কথা বলেছে জেলা পুলিশ সুপার আলবেলি আফিফা। এছাড়াও সিআইডির পক্ষ থেকে ছায়া তদন্ত চলছে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান। আমাদের পুলিশ সুপার মহোদয় সহ সিআইডির পুলিশ সুপার মহোদয় গেছিলেন, আমাদের আরো অধীন অফিসার যারা আছেন সবাই গেছিলেন, আমরাও থানার অফিসার ফোর্সও যাই, যে আমাদের এসপি স্যার ঘটনাস্থল পরিদর্শন করছে, আমরাও ঘটনাস্থলের আদ্য সব দেখছি, ভিক্টিমের সাথে আমরা কথা বলছি, ভিক্টিমকে আমরা
হসপিটালে দেখতে গেছিলাম। এখন পর্যন্ত ভিকটিম পক্ষ থেকে কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা বিষয়টা খতিয়ে দেখছি, আর ভিকটিম পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা অভিযোগের আলোকে পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করবো।